এনে গত রমজানের চাইতে এবারে তো মোটামুটি অনেক বেশি খেজুরের দাম। আমরা মূলত আনি হলো বাদামতলি থেকে আনিয়ে নিই। যদি চায় এরা 500 টাকার মাল 600 টাকা বেচতে পারে, এরা যদি 700 টাকা বেচে তাহলে কারো কিছু করার নাই, আমরা ওই দাম দিয়ে কিনে নিতে পারি না। আমাদের দেশে এরকম কিছু করে না, যদি বাইরে কিছু করে থাকে তাহলে হয়তো বা নর্মাল খেজুরগুলো এরা নর্মাল অবস্থায় ফালায়, কিন্তু যেগুলো হাই কোয়ালিটির খেজুর ওগুলো ওইভাবে প্যাকেটিং করে বাজারজাত করে। খেজুরের মধ্যে কোনো গুড় মিশে না, হয়তো বা স্বাভাবিক আপনি হয়তো বা দেখা গেছে অনেকগুলো প্লাস্টিক করে, তো এগুলো হয়তো বা প্লাস্টিকটা নোংরা হওয়ার কারণে হালকা একটু প্লাস্টিকের মধ্যে তেল দিতে পারে, কিন্তু খেজুরের কোনো তেল নাই। আর হয়তো বা অনেক মাল আছে এক্সপায়ার মাল, ওইগুলো দেখে শুনে কিনলেই ভালো। এখন সামনে রমজান, আপনার ডলারের দাম বৃদ্ধি এবং কি সেন্টিগ্রেডের কারণে খেজুরের দামটা অনেক বেশি। আগে মনে করেন আপনার এটা বিক্রি করতাম আমরা 700 টাকা, এখন এটা 900 সাড়ে 800 পার কেজিতে, 100-150-200 টাকা বাড়তি। যেমন মেটজুলটা এটা বিক্রি করতাম 1000, এখন এটা 1300 টাকা 1250 টাকা, মানে পার কেজিতে আপনার 200-250 টাকা বৃদ্ধি। এখন শুনছি সরকার নাকি ট্যাক্স কমায়, যদি সরকার ট্যাক্স কমায় তাহলে আপনার মনে করেন কমবে? যেমন এটা পার কেজিতে আপনার 260 টাকা ট্যাক্স, এই মেটজুলটা পার কেজিতে 260 টাকা ট্যাক্স, যদি ওটা কম নেয় তাহলে একটু কমবে আর কি। আর এখন তো যেগুলো মাল ঢুকে ঢুকে গেছে, এখন আপনি বাদামতলি গেলে সব কোলেস্টারে পাবেন, ওই হাইরেটের মাল ঢুকছে, এখন যদি কমায় তাহলে ওই মাল তো আর দাম কমাতে পারবে না, কারণ ওরা তো ট্যাক্স দিয়ে আনছে। আমাদের আপনার নর্মাল একটা আছে গালা খেজুর 200 টাকা, 200 টাকা থেকে 2000 টাকা কেজি আছে। এটা মেটজুল জাম্বু, এই সাইজ লেখা আছে জাম্বু, এটা হলো স্মল, এটা হলো 1300, এটা হলো 2000 টাকা। এটা মিশর, হ্যাঁ মিশর অরিজিনালটা, এটা এই যে এখানে আপনার সবই আছে কোন দেশের কোন সাইজ। এই যে এটা জাম্বু সাইজ, এটার মধ্যে মিডিয়াম আছে, লার্জ আছে, এটা জাম্বু আছে, এটা হলো স্মল, এটার মধ্যে আমার 4 ক্যাটাগরি হয়, আপনার 1300 থেকে আপনার 2000-2500 টাকা আছে এরকম আর কি। এটার মধ্যে সাইজ, আর অন্য খেজুরের সাইজ হয় না, শুধু মেটজুলে আপনার সাইজ হয় স্মল মিডিয়াম।